পরিপাল চক্রের আয়োজনে প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিক্ষাকেন্দ্র ও মাদ্রাসা সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কৈকালা ক্রীড়া সংঘের ময়দানে। আজকের এই দিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হরিপাল চক্রের অধীনে 70 স্কুল থেকে আসা 1139 জন ছাত্রছাত্রীরা। প্রথমে দেশের জাতীয় পতাকা ও ক্রীড়া দপ্তরের পতাকা উত্তোলন করা হয় এবং থামসা মাদল বাজিয়ে সাঁওতালি নৃত্যের তালে ও ছাত্রছাত্রীদের বাক্যপাঠ করিয়ে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। আজকের এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপাল চক্রের এসআই দেবব্রত ঘোষ, হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ঢোলে অধিকারী ও পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা সহ অভিভাবক ও অন্যান্য ব্যক্তিরা। হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জির রিপোর্ট, জনতা এক্সপ্রেস। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করছি। এর মধ্যে অ্যাকচুয়ালি সার্কেল লেভেলে আমরা 42তম ক্রীড়া প্রতিযোগিতা 2022-23 অনুষ্ঠান করছি। এর মধ্যে অংশগ্রহণ করছে আমাদের প্রাইমারি স্কুল, তারপরে নিম্ন বুনিয়াদী SSK, তারপর মাদ্রাসা, এই সমস্ত স্কুলগুলো থেকে আমরা জিপি লেভেল থেকে আমাদের সার্কেল লেভেলে উত্তীর্ণ হয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। আজকে এই সার্কেল লেভেল অনুষ্ঠান হওয়ার পর আমরা সাব ডিভিশনে যাবো। সাব ডিভিশনে হবে আমাদের এই হরিপালে দীপা মাঠে অনুষ্ঠিত হবে। তারপরে আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এরপর যাবে আমরা স্টেট লেভেলে। এই প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যের সাথে মণ্ডিত করব। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম সুচন্দ্রা ঢোলে অধিকারী মহাশয়া, আর ওনার সাথে ছিলেন আমাদের কর্মাধ্যক্ষ বিক্রমজিৎ পাল মহাশয় এবং আরও ফলক সাঁতরা মহাশয়, আরও সমস্ত কর্মাধ্যক্ষ প্লাস এখানের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপপ্রধান, সমস্ত শিক্ষক মণ্ডলী, আমাদের প্রাইমারি SSK MSK আর মাদ্রাসার সমস্ত শিক্ষক মণ্ডলী প্লাস ওখান থেকে যারা উত্তীর্ণ হয়ে এসেছে ছাত্রছাত্রীরা প্রত্যেকে এই অনুষ্ঠানে সফলভাবে আমরা প্রার্থনা করছি যাতে অনুষ্ঠানটা সফলভাবে রওনা হয়। আমার নাম দেবব্রত ঘোষ, এসআই অফ স্কুল হরিপাল সার্কেল। আর নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন।